প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও হাজীগঞ্জের উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা ইংরেজি বিষয়ে গ্রামার অংশে ন্যারেশন বিষয়ে আলোচনা করব। তো এখানে দেখো, ন্যারেশন অথবা এর আরেকটা নাম আছে স্পিচ, এর বাংলা অর্থ হলো উক্তি। তো ন্যারেশন দুই প্রকার হয়। প্রথমত হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন হলো কোনো মানুষের বা কোনো বক্তব্য যদি কোনো পরিবর্তন না করে বলা হয়, অন্যের কাছে উপস্থাপন করা হয়, এটা হলো ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট হলো কোনো বক্তব্যকে পরিবর্তন করে উপস্থাপন করাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন। তো কিভাবে ন্যারেশনটা তোমাদের পরীক্ষা থাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা, তা আমি আজকে দেখাবো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন কিভাবে করতে হয়। প্রথমত দেখো, একটা উদাহরণ দিচ্ছি। এই লেখা আছে, সীমা সেইস I can sing। তো দেখো এই জায়গায় দুইটা অংশ আছে, সেন্টেন্সে দুইটা অংশ আছে। সীমা সেইস আই ক্যান সিং, এটা ইনভার্টেড অংশের ভিতরে আছে। ইনভার্টেড অংশের ভিতরে যে বাক্যটা আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড তোমার বাইরে যে অংশটা আছে এটা হলো প্রথমে সাবজেক্ট আছে, রিপোর্টিং সাবজেক্ট, এবং বার্ডটা হলো রিপিটিং বার্ড। তো এখন এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমত সাবজেক্ট যেটা আছে এটাই লিখবা, সীমা, তারপরে ভার্ব আছে সেইস। তবে এখানে একটা কথা আছে, যদি ভার্বের পর কোনো অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের পর যদি কোনো অবজেক্ট থাকে তখন সেইস কথাটা, যদি সেইস থাকে প্রেজেন্ট ফর্মে থাকে তখন লিখবে টেলস, আর যদি সেই পাস্ট টেন্সে থাকে তখন এই জায়গায় যদি অবজেক্ট থাকে তখন লিখবে টোল্ড। তো এখানে যেহেতু অবজেক্ট নাই এই কারণে আমরা সেইসটা সেইসে লিখলাম। তারপর কমা এবং ইনভার্টেড কমা এর পরিবর্তে আমরা লিখবো দ্যাট। এরপরে সাবজেক্ট পরিবর্তন এবং বার পরিবর্তন করতে হয়। তো সাবজেক্ট যদি আই থাকে, ফার্স্ট পারসন থাকে, তখন এটা পরিবর্তন হয় করতে হয় রিপোর্টিং সাবজেক্ট দিয়ে। রিপোর্টিং সাবজেক্ট এখানে যেহেতু সীমা আছে আমরা এর প্রোনাউনটা লিখবো সি। এরপর বার্ড এখানে দেখো, রিপোর্টিং বার্ড যদি প্রেজেন্ট টেন্স হয় তখন এই রিপোর্টেড স্পিচের বার্ডও প্রেজেন্ট টেন্স হয়। তো এখানে যেহেতু সেন্স আছে প্রেজেন্ট টেন্স, আমরা রিপোর্টিং বার্ড আছে ক্যান, এর প্রেজেন্ট ফর্মে লিখবো। এরপরে বাকি যে অবজেক্ট আছে সি, ক্যান সিং, বার্ড, এরপর ফুল স্টপ। তারপর দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। এই জায়গায় যদি বলি হি সেড টু মি তো দেখো এখানে সাবজেক্ট আছে হি, তো আমরা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট যা আছে তাই লিখবো। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্বের পরে যেহেতু অবজেক্ট আছে তো রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট থাকলে আমরা সেড টু পরিবর্তে অবশ্যই টোল্ড লিখবো, টোল্ড। তারপরে অবজেক্ট আছে অবজেক্ট লিখবো, এবং কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে অবশ্যই দেয়। তারপরে দেখো সাবজেক্ট যদি, আমরা আগেই বলছি সাবজেক্ট যদি রিপোর্টিং স্পিচে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তখন এটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে। আর যদি রিপোর্টিং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন থাকে, ইউ থাকে, তখন এটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে। তো এখানে যেহেতু ইউ আছে সেকেন্ড পার্সন, এটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে। এখানে অবজেক্ট আছে মি, এই কারণে আমরা এই জায়গায় লিখবো সাবজেক্ট ফর্মে আই। তারপরে দেখো রিপোর্টিং ভার্ব কোন টেন্স ছিল, এখানে পাস্ট টেন্স ছিল। তাই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট টেন্স করতে হবে। এখানে লিভ আছে, লিভের পাস্ট টেন্স হলো লিভড, লিভড, তারপরে বাকি অংশটা দেয়ার, এবার শেষে সর্বশেষে ফুল স্টপ। তারপর দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো হি সেড টু মি আই ওয়েন্ট দেয়ার। এখানে সাবজেক্ট আমরা আগের মতোই সাবজেক্ট যা আছে তাই লিখবো। তারপরে রিপোর্টিং ভার্বের পরে যেহেতু অবজেক্ট আছে এই কারণে সেই টু পরিবর্তে অবশ্যই টোল্ড হবে। এরপরে অবজেক্ট আছে মি, অবজেক্ট লিখবো। তারপরে কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। এরপরে আমরা আগে বলছি যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকে তখন এটা পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে এখানে হি লিখবো। তারপরে রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স আছে আমরা এটা পাস্ট টেন্স হবে, কিন্তু এই ভার্বটা আগে থেকে পাস্ট টেন্স করাই আছে। যদি আগে থেকে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্স থাকে তখন এটা আমরা লিখবো পাস্ট পারফেক্ট। তো পাস্ট পারফেক্টের গঠন আমরা জানি, প্রথমে আমরা হ্যাড লিখবো এবং যে ভার্বটা পাস্ট টেন্স আছে এটা পাস্ট পার্টিসিপল লিখবো। পয়েন্টের পাস্ট পার্টিসিপল হলো গম।
এরপর বাকি অংশটা যেভাবে আছে আমি এগুলো লিখবো একেবারে সর্বশেষে ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আগামী ক্লাসে ইন্টারগেটিভ সম্পর্কে আলোচনা করবো। নিয়ে আসেন ইন্টারগেটিভ। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।